ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিও গুলো দেখে আসি পাইলট উচ্চ বিদ্যালয়ে আমাদের একটা পুণ্যমিলনী হয়েছিল, আমরা ছিলাম সেই পুণ্যমিলনী কমিটি। তো আমাদের পুণ্যমিলনী এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা ছিল, তো সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা মাইনুল হাসান নোবেলকে ইনভাইট করি এবং তার সাথে আমাদের একটা চুক্তিপত্র হয়। গত 25/3/2023 মতিঝিলের হীরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় ডান পাশে তার সাথে আমরা কথা বলি, তখন তার সাথে আমাদের 1,75,000 টাকার একটি চুক্তিপত্র হয়। সেইখানে তখন তাকে নগদ হইতেছে 15,000 টাকা তাকে ওনাকে দেওয়া হয়। পরবর্তীতে 28/4/2023 উনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওনাকে 47,000 টাকা দেওয়া হয়। পরবর্তীতে আবার আমার প্রোগ্রামের শুরুর কিছুদিন আগে হইতেছে ওটা 4/28 সন্ধ্যা 6টায় আমার প্রোগ্রামের মাঠে উনি থাকবে। তো কথা হইলো, তো সন্ধ্যার পরে ওনাকে ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হইলো। তো উনি আমার সাথে ফোন ধরে বললো যে ভাই আমি ধলেশ্বরী টোল প্লাজা আছি, আমি আসতেছি সুরেতপুরি দিকে। তো প্রায় ওই যোগাযোগ করার 1 ঘন্টা পরে ওনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করলো, ফোন অফ পাইলাম। তখন বাজে রাত 10টা, আমি আবার ট্রাই করলাম যে ভাই আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাওয়া যাচ্ছে, হাজার হাজার অডিয়েন্স আছে এখানে, তো আমার ইজ্জতের একটা প্যাস্টিজিস হয়ে দাঁড়াইছে, আপনি কোথায় আছে সত্যি করে বলেন। উনি আমাকে বলে যে ভাই আমি যে সুরেতপুরি দিকে আসতেছি, আমার গাড়ি পামসার এই সেই বিভিন্ন উনি অজুহাত দেখা দেখাইলো। পরবর্তীতে তার নাম্বারটা আমরা অফ পাইলাম, উনি আর নাম্বার ওপেন করেনি। পরবর্তীতে প্রোগ্রাম আমরা ওইখানেই ক্লোজ করে দিলাম। আমাদের অনেক আমরা লাঞ্ছিত হয়েছি পাবলিকের কাছ থেকে, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টাকে হ্যান্ডেলিং করে। পরবর্তীতে প্রোগ্রামের পরের দিন সকালে শনিবারে ওনার সাথে যোগাযোগ করা হইলো, ওনাকে বললাম যে ভাই আমার টাকাটা আপনাকে দিবেন হোয়াটসঅ্যাপে, উনি বললেন হ্যাঁ ভাই রবিবারে ব্যাংক আওয়ারে আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে উনি ওনাকে সময় দেওয়া হলো, রবিবার চলে গেল, আমি আবার যোগাযোগ করলাম, উনি আমাকে আবার 7 দিন সময় চাইল। পরবর্তীতে ওনাকে আবার 7 দিনের সময় দেওয়া হলো, তারপর উনি আমাকে আর রেসপন্স করতেছিল না। তো পরে আমি আইনের আশ্রয় নিয়ে নিলাম, তারপর আমি মতিঝিল থানায় মামলা করলাম, সেই মামলার প্রেক্ষিতে আমি নিজেই বাদী। আপনার পুরো নামটা? আমার পুরো নাম সাফায়েত ইসলাম সামির। সামির? হ্যাঁ, সাফায়েত ইসলাম সামির। ধন্যবাদ, আমাদের কিছু জানার নেই। ধন্যবাদ। আমি প্রথম থেকে বা আপনারা সবাই প্রথম থেকে ব্যক্তি নোবেল বা গায়ক নোবেলকে যেভাবে দেখেছেন, সে আমি তার সাথে সংসার করেছি, সে খুব ভালো একজন মানুষ ছিল এবং কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে এবং নেশাটা শুরু করার পরে সে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয়, সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয়। অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে এটা সব কিছু নেশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। আমি হচ্ছে গুলশান থানায় একটা জিডি করেছিলাম। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।